হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার। কুড়িংসের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিএসএস বর্ডার সম্বন্ধে। বর্ডার প্রপার্টিকে মূলত ইউজ করা হয় এইচটিএমএল ট্যাগের মধ্যে বর্ডারকে ডিজাইন করার জন্য। তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা বর্ডারের প্রপার্টিগুলোকে ইউজ করতে পারি। প্রথমে আমরা আমাদের ওয়েব পেজটির মধ্যে চারটি পি ট্যাগ ক্রিয়েট করে নিলাম এবং এই পি ট্যাগগুলোকে আলাদা আলাদা ক্লাসে ডিফাইন করে নিলাম, অর্থাৎ পি ওয়ান, পি টু, পি থ্রি এবং পি ফোর ক্লাসে ডিফাইন করে নিলাম। আমরা এই ওয়েব পেজটির স্টাইলের জন্য ইউজ করব ইন্টারনাল সিএসএসকে। ইন্টারনাল সিএসএস কী এবং তাকে কীভাবে ইউজ করা হয় তা আমরা সিএসএসের ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা যদি কোরিয়ান্সের সিএসএসের ইন্ট্রোডাকশন ভিডিও না দেখে থাকেন তাহলে আমরা ডিসক্রিপশনের মধ্যে তার লিঙ্ক দিয়ে দেব। আপনারা সেখান থেকে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস সম্পর্কে আইডিয়া নিতে পারেন। তো আমরা প্রথমে বর্ডার প্রপার্টি হিসেবে ইউজ করে নিলাম বর্ডার স্টাইলকে, অর্থাৎ পি ওয়ান ক্লাসের বর্ডার প্রপার্টি দিয়ে দিলাম ডটেড, পি টু ক্লাসের বর্ডার প্রপার্টি দিয়ে দিলাম সলিড, পি থ্রি ক্লাসের বর্ডার প্রপার্টি দিয়ে দিলাম ড্যাশেস এবং পি ফোর ক্লাসের বর্ডার প্রপার্টি দিয়ে দিলাম ডাবল। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটি পি ট্যাগের মধ্যে আলাদা আলাদা বর্ডার শো করছে, যেমনটা আমরা আমাদের সিএসএসের মধ্যে ডিক্লেয়ার করেছিলাম। এখন আমরা দ্বিতীয় বর্ডার প্রপার্টি হিসেবে ইউজ করে নিলাম বর্ডার কালারকে। বর্ডার কালারের সাহায্যে বর্ডারের কালারকে ডিফাইন করা হয়, যেমন আমরা পি ওয়ান ক্লাসের বর্ডার কালার নিয়ে নিলাম রেড এবং পি টু ক্লাসের বর্ডার কালার নিয়ে নিলাম ব্লু। তো এখন তৃতীয় বর্ডার প্রপার্টি হিসেবে ইউজ করে নিলাম আমরা বর্ডার উইথকে। এর সাহায্যে বর্ডারের উইথকে ডিফাইন করা হয়, অর্থাৎ বর্ডারটি কতটুকু চওড়া হবে তা বর্ডার উইথ প্রপার্টির সাহায্যে ডিফাইন করা হয়। এখন আমরা পি ওয়ান এবং পি টু ক্লাসের বর্ডার উইথ নিয়ে নিলাম 3 পিক্সেল। তো এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে পি ওয়ান এবং পি টু ক্লাসের উইথ আগের তুলনায় একটু বেড়ে গেছে। এখন আমরা বর্ডারের চতুর্থ প্রপার্টি হিসেবে ইউজ করে নিলাম বর্ডার রেডিয়াসকে। বর্ডার রেডিয়াসকে মূলত ইউজ করা হয় বর্ডারটিকে সার্কেল শেপের করার জন্য, যেমন এখানে আমরা পি টু ক্লাসের বর্ডার রেডিয়াস নিয়ে নিলাম 20 পিক্সেল। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে পি টু ক্লাসের বর্ডারটি রেক্ট্যাঙ্গেল শেপের আসছে না, অর্থাৎ তার দুদিক থেকে একটু সার্কেল শেপের বর্ডার শো করছে। বন্ধুরা, আমরা যদি এখন চাই বর্ডারের প্রপার্টিগুলোকে আলাদা আলাদা না লিখে, অর্থাৎ বর্ডার স্টাইল লিখে তার ভ্যালু, বর্ডার কালার লিখে তার ভ্যালু, এভাবে না লিখে শুধু বর্ডার লিখে তাদের ভ্যালুগুলো যদি লিখে নিই তাহলে আমরা আমাদের বর্ডারটিকে ডিজাইন করতে পারব। তার জন্য আমাদের একটি ক্রম অনুসরণ করতে হবে। তার জন্য আমাদের প্রথম ভ্যালুটি নিতে হবে বর্ডার ওয়েটের, তারপর ভ্যালুটি নিতে হবে বর্ডার স্টাইলের এবং তারপর ভ্যালুটি নিতে হবে বর্ডার কালারের। যেমন আমরা এখানে বর্ডার প্রপার্টিটি নিয়ে তার ভ্যালু নিয়ে নিলাম 3 পিক্সেল সলিড গ্রিন। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে আমাদের বর্ডারটি ডিজাইন হয়ে গেছে। তার জন্য আমাদের আলাদা আলাদা কোনো বর্ডারের প্রপার্টি নিতে হয়নি।